যেইমাত্র দুই বাহিনীর প্রধান সংবাদ সম্মেলনে বললেন বিচ্ছিন্ন ঘটনার দায় বাহিনী নেবে না। শালা অমনি ঘটি উল্টে গেল। ব্যাস র‍্যাবের হাতে গ্রেপ্তার হলেন থানার ওসি। ঠিক পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ওই ওসি প্রদীপকে নিয়ে শত শত ভিডিও বানানো হলো, শত শত ভিডিও ভাইরাল হয়ে গেল। মওকা বুঝে গণমাধ্যমগুলোও যেন ওসি প্রদীপের বিরুদ্ধে সব অভিযোগের ঝাঁপি খুলে বসল। আচ্ছা ওসি সাহেব কি এই যে এত অকর্ম কুকর্ম এক রাতে করেছেন নাকি বছরের পর বছর ধরে করেছেন? হ্যাঁ ও যা বলছে সব মিথ্যা কথা। তাহলে গণমাধ্যম এতদিন ধরে চুপ কেন? একটি টু শব্দ পর্যন্ত তারা করেনি। এমনকি বহু অপকর্মের হোতার বিপিএম পদকপ্রাপ্তি নিয়েও কোনো গণমাধ্যম, কোনো মিডিয়া, কোনো সাংবাদিক কেউ কোনো উচ্চ বাক্য পর্যন্ত করল না। এখন যা কিছু প্রচারিত হচ্ছে তা থেকে বোঝা যায় যে ওসি প্রদীপ সম্পর্কে সাংবাদিকরা অনেক আগে থেকে অনেক কিছুই জানতেন। ইজ দ্যাট ইট রাইট? তাহলে মৌনতা অবলম্বনের কারণ কি হতে পারে? কিসের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন থেকে আমাদের মিডিয়া, আমাদের সংবাদ মাধ্যম, আমাদের সাংবাদিকরা কেন বিরত ছিলেন? এখন সময় এসেছে শুধু ওসি প্রদীপ নয়, এ সকল তথ্য নিয়েও অনুসন্ধানে একটা প্রতিবেদন তৈরি করা। আমি যা বলছি সত্যি কথা বলছি। ওসি প্রদীপ সম্পর্কে এত বছর ধরে সব কিছু জানার পরেও, দেখার পরেও, না দেখার ভান করে, না জানার ভান করে গণমাধ্যম কর্মীরা যে চুপ করেছিলেন এবং আজ যে তারা এই ঝাঁপি খুলেছেন, এগুলোর দায়ে গণমাধ্যম কর্মীদের প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত। এখন থেকে ওসি প্রদীপকে নিয়ে কোনো ঘটনা প্রচার করার আগে সাংবাদিকেরা করজোরে ক্ষমা প্রার্থনার ভঙ্গি করে নিন। হ্যাঁ, নচেত তাকে নিয়ে নানা রঙে ঢঙে খবর প্রচার করা বন্ধ করুন। এ বিভিন্ন রকম রঙে ঢঙে ওসি প্রদীপকে নিয়ে খবর প্রচার করা থেকে বিরত থাকুন ঠিক আগের মতোই। আর জাতি আর আপনাদের এই সকল গদবাদা বলি শুনতেও চায় না, বিরক্ত হয়ে গেছি আমরা। শোনেন সাংবাদিক ভাইয়েরা, গণমাধ্যম কর্মীরা হাতি গাদায় পড়লে চামচিকাও লাথি মারে, কিন্তু তাতে কোনো বাহাদুরি নাই। আরে ভাই, ওসি প্রদীপ হইতেও কিন্তু যোগ্যতা লাগে। সে যোগ্যতা অনেক পাঁচাটা সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের আছে কি? ভাই যেমন দেশ তেমন তার মিডিয়া, তেমন তার গণমাধ্যম কর্মী, তেমন তার সাংবাদিক। সাংবাদিক বাংলাদেশের গণমাধ্যম এবং ওসি প্রদীপ সম্পর্কে এই যে কথাগুলো আমি বললাম একটু আগে, এই সম্পূর্ণ কথাগুলো রাজীব আহমেদের ওয়াল থেকেই নেওয়া। আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে তাই, যখনই আমরা কোনো ঘটনা ভাইরাল হয়ে যায় তখন দেখি যে বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাংবাদিক এটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ভাইরাল হচ্ছে। তখন শত শত কথা জানতে পারা যায়, শত শত দুর্নীতির কথা জানতে পারা যায়, কিন্তু এর আগে কখনোই কেউ এই দুর্নীতিগুলো তুলে ধরার সাহস করে না। সুতরাং এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসুন। বস্তুনিষ্ঠ সাংবাদিক গণমাধ্যম কর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিজেকে নিয়োজিত রাখুন। আবার দেখা হবে, টিল দেন বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।